এই শীতে পরিবার নিয়ে একটা সুশৃঙ্খল পরিচ্ছন্ন পকেট বান্ধব হস্তশিল্প মেলায় যেতে চান? নির্দ্বিধায় ঘুরে আসুন নিউ টাউনের সরস মেলা থেকে। দিন রাত এক করে বাঁশের গুঁড়িতে তৈরি দারুণ একটা টি টেবিল মাত্র 1000 টাকা। যেহেতু সরকার নিয়ন্ত্রিত মেলা, সেই সঙ্গে সব শিল্পীরাই রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, না হলে ওই সব জিনিস ডবল দামেও বাইরে মিলবে না। এই মতামত খোদ মেলায় আসা ক্রেতাদেরই। 17তম কলকাতা সরস মেলা চলছে নিউ টাউন মেলা প্রাঙ্গণে, প্রবেশ অবাধ। প্রতি বছর রাজ্যের প্রতিটি জেলার হস্তশিল্পীদের নিয়ে কলকাতায় সরস মেলার আয়োজন করা হয়। এবার এই মেলায় অংশগ্রহণ করেছে 22টি জেলা ও 21টি রাজ্য, মোট স্টল 256টি। 25শে ডিসেম্বর মেলায় বিক্রি হয়েছে প্রায় 1.5 কোটি টাকা, যে কারণে দেশের বিভিন্ন প্রান্ত এবং রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীদের মুখে চওড়া হাসি। এবার কিরকম, কবে বেশি বিক্রি হয়েছে? প্রথম দিনে হয়েছে, দ্বিতীয় দিনে হয়েছে, তৃতীয় দিনে হয়েছে। ভিড় হচ্ছে সন্ধ্যের দিকে। এই শাড়িগুলো কিরকম দাম? 7,500, 6,500, 5,500। কি কি শাড়ি, কি কি শাড়ি আছে? বেঙ্গালোর সিল, তসর সিল আর কাঁথা স্টিচ। কাঁথা স্টিচেরই সবই, কাঁথা স্টিচ। আচ্ছা, তার মধ্যে গাছি তসর, আচ্ছা, ওয়াল হ্যাঙ্গিং, স্যুট, তারপর কুর্তি, পাঞ্জাবি, জ্যাকেট, সব রকম। কলকাতায় স্বনির্ভর গোষ্ঠীর জাতীয় স্তরের একমাত্র হস্তশিল্প মেলা এই সরস মেলা। উদ্যোগ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রতিনিধিরা ছাড়াও 21টি রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা তাদের হাতে তৈরি সামগ্রী নিয়ে হাজির হয়েছেন এবারের সরস মেলায়। এছাড়াও রয়েছে খাবারের স্টল। মেলার ফুড কর্নারেই ভিড় বেশি, নানা রকম খাবারের সম্ভার সেখানে। কি নেই? দার্জিলিং এর স্টিমড মোমো থেকে মেদিনীপুরের গোয়ান বড়ি ভাজা, রয়েছে আসল গাওয়া ঘিয়ের সীতাভোগ, খোদ বর্ধমানের মাছ মাংসের একাধিক পদ, সবার আগ্রহ করকনাথ মুরগি নিয়ে। অনেকটাই দাম ওই মুরগির পদের, দোকানে বিক্রি হচ্ছে ওই মুরগির ডিমও। এসএইচজি গ্রুপের ডিম আমরা সবার কাছ থেকে কালেকশন করে তুলে এনে বিক্রি করছি। আমাদের করকনাথের ডিম, দেশি মুরগির ডিম, দেশি হাঁসের ডিম, এসব ডিম। যারা মেলায় ঘুরতে আসেন তারা ডিমও কেনেন? হ্যাঁ, ডিমও কেনেন। আচ্ছা, করকনাথের ডিম আছে? হ্যাঁ, করকনাথের ডিম। কোন ডিমটার দাম বেশি? করকনাথের ডিমটার দাম বেশি। কেন? ওর গুণাগুণটা, পুষ্টিকরটা বেশি, ওর কোলেস্টেরল নাই, সব বয়স্ক মানুষরা খেতে পারবে। কত দাম করকনাথের একটা? 15 টাকা পিস। বিক্রি কিরকম হচ্ছে? বিক্রি মোটামুটি হচ্ছে। হস্তশিল্প মেলায় এসে লোকজন গাছ কিনছেন। এবারও সরস মেলায় রয়েছে নার্সারি। কি নেই তাতে? বিভিন্ন প্রজাতির অর্কিডও রয়েছে, সেই সঙ্গে রকমারি বাহারি টব। বিক্রেতা মহিলারা জানালেন সব থেকে বেশি বিক্রি তাদের এখানে। মোটামুটি প্রচুর গাছপালা পাওয়া যাচ্ছে, ফুল, হ্যাঁ হ্যাঁ, সব রকম ভ্যারাইটিস পাওয়া যায়, ফুল, ফল, ইনডোর, আউটডোর। আচ্ছা, এবারের প্যাভিলিয়নটা অনেকটা বড়? না, এবারে প্যাভিলিয়নটা একটু ছোট হয়েছে, আগের আর একটু বেটার ছিল। মানে কারা আসছেন গাছ নিতে? কি কি গাছ বেশি চাইছেন? মানে একটু বেশি সেল হয় এখানে, মানে আমাদের এটা তো কলকাতার নার্সারি, এখানে এগুলো পাওয়া যায়। আর ওটা হচ্ছে কালিম্পং, দার্জিলিং এর ওই যে ইনডোর প্লান্ট, ওগুলো সাকুলেন্ট জাতীয়, ওদের ওইগুলো একটু বেশি চাহিদা। আমাদের গুলো মোটামুটি ভালোই চাহিদা। অর্কিড বিক্রি হচ্ছে? হ্যাঁ, অর্কিড, অর্কিড সবকিছু বিক্রি হচ্ছে। আচ্ছা, জলপাইগুড়ির অর্কিডটা না হুগলির? কোনটা অর্কিডটা? অর্কিডটা হচ্ছে হুগলির। হুগলির আর বিভিন্ন জলপাইগুড়ি, মানে গোটা স্টেট, মানে আমাদের স্টেটের বিভিন্ন প্রান্তের বিভিন্ন গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেকেই ভিড় করছেন মেলায়, প্রয়োজনীয় কেনাকাটাও চলছে, সব রকমের জিনিস পেয়ে যাওয়ায় অনেকের বেশ সুবিধেও হচ্ছে। অনেকবার এসেছি এই ধরনের মেলায় ঘুরিও। আমার এই ধরনের উদ্যোগটা ভালো লাগে, কারণ এইসব মেয়েগুলো ঘরে কাজ করে, জিনিসগুলোর দাম পায়, পাইকারি বিক্রিগুলোর নানা রকম যোগাযোগ পায়। এটা একটা সব মেয়েদের জন্য একটা সুন্দর সংবাদ, যে একটা জায়গা আছে, প্ল্যাটফর্ম আছে, যেখানে সব ধরনের ক্রেতারা আসবে,
জিনিস বিক্রি হবে এই হিসাবে ভীষণ ভীষণ ভালো আগে মনে হয় এটা আরো বেশি সুন্দর হবে আরো ভালো হবে আপনি কি কিনলেন মানে কি আমি অনেক কিছু কিনেছি চাদর কিনেছি গাছ কিনেছি কিভাবে গাছের প্রবলেম হলে যত্ন নেব সেটা নিয়ে সংক্রান্ত সার নিয়েছি বাড়ির গাছগুলোর জন্য ওদের সাথে কন্ট্যাক্ট করেছি ওরা দিয়ে গাছে সার দিয়ে দেবে তারপরে ওষুধ দিয়ে দেবে পিঠে করব তার জিনিসপত্রগুলো নিয়েছি গুড় নিয়েছি চাল নিয়েছি তারপরে বড়ি তরকারিতে দিয়ে খাবো বড়ি নিয়েছি কিভাবে রাঁধবোটাও জিজ্ঞেস করে নিয়েছি ঠাকুরের জামা কাপড় নিয়েছি অনেক কিছু টুকিটাকি সংসারেরই সব নিয়েছি কেমন লাগছে মেলা খুবই ভালো অসাধারণ ডিস্টেন্স বজায় বেশ ভালো ব্যবস্থা ডিস্টেন্স বজায় আছে সবকিছু মেইনটেইন হচ্ছে মানে সাজানোটা খুব সুন্দর হয়েছে আপনি কি কিনেছেন আমি সবই পুরো মেলাটাই ঘুরেছি অনেকক্ষণ এসেছি আমি কিছু কেনাকাটা করেছেন কেনাকাটা কিছু ট্রি কিনলাম বেডশিট কিনলাম শাড়ি কিনলাম আচ্ছা মানে হাতের হস্তশিল্পের স্টলই বেশি হ্যাঁ সেখানে গাছ কিনলেন কেন গাছ তো প্রকৃতির ব্যাপার গাছ তো দরকার বলুন কি এমন গাছ যেটা নার্সারিতে পান নাই পাননি এখানে এসে কিনেছেন না না আমি ব্যাম্বু ট্রি নিয়েছি স্মল ব্যাম্বু ট্রি যেটা বাড়িতে রাখার ওটা নিয়েছি দাম কি বাইরের থেকে বেশি না না রিজনেবল হ্যাঁ দাম রিজনেবল সরস মেলা চলবে তেসরা জানুয়ারি পর্যন্ত সুকমল শীলের রিপোর্ট দ্য ওয়াল